আমি এখন কিছু সন্দেহের কথা বলছি, যেই কারণে আজ আমাদের যুবকরা বেশিরভাগ জায়গাতে, বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক সময় সন্ত্রাসের কবলে পড়ে যাচ্ছে এবং সন্ত্রাসী হয়ে যাচ্ছে, তাদের পরিণতি খুব খারাপ হচ্ছে। তারা কেউ কেউ মনে করে যে এই আলেমরা, সালাফি আলেমরা বিশেষ করে বলে আর কি, যে সালাফি আলেমরা জেহাদ থেকে দূরে সরে গেছে, জেহাদ করে না। না, সালাফি আলেমরা জিহাদের কথা বলে, জিহাদ বিশ্বাস করে, কিন্তু সালাফি সালাফি আলেমরা সবসময় নিয়মতান্ত্রিক জিহাদে বিশ্বাসী। অনিয়মতান্ত্রিক অথবা অজানা কোনো পতাকার অধীন অথবা না জানা কোনো নির্দেশনা অথবা এমন কোনো ব্যক্তির অধীনে জিহাদ করে না, যেই যা শরীয়ত অনুমোদন করে না, এই জন্য তারা অবশ্যই জিহাদ বিশ্বাস করে। তাদেরকে জিহাদ বিশ্বাস করে না বলে যেটা যে মিথ্যাচার করা হচ্ছে সেটা সত্য নয়, কিন্তু জিহাদের নিয়ম কারণ মেনে তারা চলে। তারা আলেম, তারা বুঝে, না বুঝে অন্ধকারের কোনো নিয়ম, অন্ধকারের কোনো নীতির ভিতরে তারা চলে না। দ্বিতীয়, তাদের মধ্যে কেউ কেউ বলে যে এরা সাবধান করে আমাদের, আমরা তো জিহাদের কাজে করছি, আমাদের সাবধান করে। সাবধান করার অর্থ এই নয় যে আমরা জিহাদকে অস্বীকার করছি, জিহাদকে আমরা স্বীকার করি, জিহাদকে থাকতেই হবে, আমরা বলি, আমরা এতক্ষণ পর্যন্ত তাই বলেছি, কিন্তু জিহাদের তারা যে পদ্ধতি অবলম্বন করেছে সেই পদ্ধতি ইসলাম অনুমোদন করেনি, এবং এটা কোনো কিতাব থেকেও তারা দেখাতে পারবে না। এরা শুধুমাত্র নিজের আবেগ পরিচালিত হয়ে তাদের তথাকথিত কোনো নেতার নির্দেশনা মেনে চলার জন্য সেটা অনুমোদন করেছে, এটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কোনো জিহাদ নয়। অনুরূপভাবে তাদের মধ্যে কেউ কেউ বলে অমুক দল জিহাদে আছে, অন্য কেউ জিহাদে নাই, অমুক দলের বিরুদ্ধে কেউ কেউ আমরা কখনো সাবধান করি যে এগুলি জিহাদ নয়, শিয়াদের সাথে জিহাদ করে কেউ কেউ, নাউজুবিল্লাহ, শিয়াদের আবার জিহাদ। কেউ কেউ দেখবেন সুন্দর সম্পর্ক তৈরি করেছে এই বাশার আল আসাদের সাথে, অত বাশার আল আসাদ কাফের, এই কাফের সাথে সম্পর্ক তৈরি করে তারা আবার দেখবেন যে মুসলিমদেরকে মারতেছে আর বলে জিহাদ করতেছে। কিসের জিহাদ এটা? মারামারি হানাহানি কখনো জিহাদের অন্তর্ভুক্ত নয়। এরা তারা একটা নিজেরা সন্দেহ তৈরি করে, নিজেরা এই জাতীয় সন্দেহ তৈরি মুসলিমকে আহ্বান করছে, কখনো সেটা জিহাদ নয়। আবার কেউ কেউ দেখবেন যে বলতেছে যে মুসলিমদের এক জায়গায় আক্রমণ হলে, একটা হাদিস দিয়ে দলিল দিয়ে যে মুসলিমদের উপর এক জায়গায় আক্রমণ হলে তাহলে সারা শরীরে যেমন ব্যথা হয়, তো মুসলিমদের কোথাও আক্রমণ হলে আমাদের সবার উপরে তখন জিহাদ ফরজ হয়ে যায়। কিন্তু তারা জানে না যে রাষ্ট্র যেগুলি আলাদা আলাদা হয়েছে এগুলি শরীয়ত অনুমোদিত, কারণ রাষ্ট্র আলাদা হওয়া অনুমোদিত নাই এমন না। এর কারণ হচ্ছে দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সময় থেকেই মুসলিমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা রাষ্ট্র হয়েছে কোথায়, একটা হয়েছে স্পেনে, আরেকটা হয়েছে বাগদাদে। এরপরে তারা ধীরে ধীরে কত ভাগে ভাগ হচ্ছে তার হিসাব নাই, কিন্তু মুসলিমরা কখনো বলে নাই যে অমুকটা ওদের বিরুদ্ধে জিহাদ করে আমরা ওই রাষ্ট্র দখল করে ফেলি, এটা করে না, এটা হানাহানি মারামারি। যদি হয়ে এক হওয়া ভালো, কিন্তু এক না হলেও তাদেরকে মেনে নিতে হয়। তো যেখানে নিয়ম হচ্ছে কোনো এলাকা আক্রমণ হলে সেখানে রাষ্ট্রপ্রধান যদি আহ্বান করে যে আমাকে সাহায্য করার জন্য সবাই আসো, তখন সবাই কর্তব্য হয়ে যায়, আর না হলে দূর দূরান্তে যারা তাদের জন্য ফরজে কেফায়া থাকে, প্রয়োজনে যাবে, প্রয়োজনে ক্ষমতা থাকলে যাবে, না হলে যাবে না, ক্ষমতা থাকলে যাবে, যাবে না। এই জন্য যেখানে ক্ষমতা নাই সেখানে জিহাদ নাই, এটা হচ্ছে মূল কথা, সেখানে সবর এখতিয়ার করবে, এটাই হচ্ছে নিয়ম। আমি আর কয়েকটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখা যায় কিছু মানুষ এই জাতীয় অবস্থায় দেখা যায় আলেমদের বিরুদ্ধে নামে, এই যারা জেহাদি তথাকথিত আলেমদের বিরুদ্ধে নামে, এদের মধ্যে অনেককে দেখবেন কাফের বলতে বলতে তাদের মুখে সব কিছু বের হয়ে গেছে। কারা কাফের বলতেছে? কাকে? ওলা এই দিনের যারা সত্যিকার আলেম, শেখ আব্দুল আজিজ বাস, শেখ ওসাইমিন হতে শুরু করে যত যত আলেমদের চলে গেছে সবাইকে তারা কাফের বানাই ফেলতেছে। কী জন্য? এরা তো কেউ জেহাদে আসেনি, এরা তো কেউ জেহাদের প্রতি উৎসাহ দিচ্ছে না, এরাকে চুপ করে বসে রয়েছে, এরা রাষ্ট্রীয় আলেম, এরা অমুক আলেম, অমুক আলেম, এই জাতীয় মানুষগুলি ওলামায়ে রাব্বানিয়্যিন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতেছে। এই জন্য উম্মতের মধ্যে ফেতনা তখনই সৃষ্টি হবে, তারাই ফেতনা সৃষ্টি করবে যারা সঠিক আলেম, সঠিক আলেম থেকে, আলেমদের থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। চিন্তা করে দেখুন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যারা কাদারি ছিল তারা বলতো যে জমহুর অন্তর্ভুক্ত, সাধারণ মানুষের অন্তর্ভুক্ত, ওরা বিশেষ জ্ঞানের অধিকারী। এই জন্য দেখতেন এই ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল ওরা বলতো যে এরা সাধারণ মানুষ, আমরা হচ্ছে বিশেষ জ্ঞানের অধিকারী। দেখা যায় আজও খাওয়ারেজ যারা, ফেতনাবাদ যারা, সন্ত্রাসী যারা, বেশিরভাগ বড় বড় আলেমদেরকে বলবে ওরা কিছুই জানে না, ওরা হচ্ছে এই বসন্তের কুকিল, ওরা হচ্ছে সরকারের সেবাদাস, ওরা হচ্ছে অমুক, ওরা হচ্ছে অমুক, এই জাতীয় কথাবার্তা বলে আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিয়ে আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করতে চায়। মনে রাখবেন, ওলামা ও রব্বানিয়িন যারা সত্যিকার অর্থে রব্বান, যারা যারা দিনের কাণ্ডারি, তারা সবসময় বুঝতে পারে যে কোনটা হক আর কোনটা না হক, কোনটা হক বুঝতে পারে, তাদের কাছ থেকে অবশ্যই আলেম নিতে হবে। ওই সমস্ত অর্ধেক আলেম থেকে নিলে আপনার ইমানও নষ্ট হবে, আপনার ইমান নষ্ট হওয়ার সাথে আমলও নষ্ট হবে, আপনার জীবনও নষ্ট হবে, কোনো ফায়দা হবে না। এই জন্য সবসময় আলেমদের কাছে থাকতে হবে, আলেমদের কাছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইজা জাআ আমরুম মিনাল আমনি ওয়াল খাউফি আযাউ বিহি,
তাদের কাছে যখন ভয় অথবা কোন নিরাপত্তার খবর আসে তখন খুব দ্রুত তারা প্রচার প্রসার করতে থাকে। দেখেন না আপনারা কোন জায়গায় কি হয়েছে, মিথ্যা কথা বলবে যে অমুক জায়গায় এত মানুষ মেরে ফেলছে, একটা বিরাট ঘটনা তুলে দিবে, এরপর অমুকখানে দিবে অমুক জায়গায় এই বিরাট কিছু হয়ে গেছে, ছবি সহ দিতে আরম্ভ করবে বিভিন্ন পোস্টের মধ্যে, দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে চাইবে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা উরুদ্দু ইলাল্লাহি ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা আলিমাহুল্লাযীনা ইস্তামবাতুনা মিনহুম, তাদের মধ্যে যদি কোনো এই কথাগুলো যেটা হয়েছে এটা যদি কোনো আলেমের কাছে দিত অথবা রাসূলের কাছে, রাসূল জীবিত দশায় রাসূলের কাছে দিত অথবা আলেমের কাছে দিত, আলেম তাদেরকে সঠিক পথে দিশা দিতে পারতেন। তো আলেমদের কাছে ফিরে যেতে বলেছেন, যেখানে সেখানে যায় যা পাচ্ছে তার কাছে গিয়া কোনো কিছু নিতে বলা হচ্ছে না, সস্তা দামের জান্নাত পাওয়া যায় না, মনে করছে যে মরে গেলে জান্নাত পাওয়া যাবে না। কিছু মানুষরা সারা জীবন অন্যায় করেছে, এখন খোঁজে যে কোনটা করলে জান্নাতে চলে যাওয়া যাবে, এত সোজা জান্নাতে যাওয়া যায় না, জান্নাতের জন্য নিরবিচ্ছিন্ন কাজ করে যেতে হয়, এটার নামে হচ্ছে ইস্তিকামা, মৃত্যুর আগ পর্যন্ত নিরবিচ্ছিন্ন সঠিক পথে থাকা, সঠিক দিনকে প্রচার প্রসার করা, এটার নাম হচ্ছে জিহাদ। এটা না করে প্রত্যেকে তার মতো করে যারা জিহাদ পরিচালিত করে, এটা আল্লাহ 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 তাআলা প্রকৃত আল্লাহ তাআলার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের উপর নাযিল হওয়া জিহাদ নয়, এটা বানোয়ার জিহাদ। এই বানোয়ার জিহাদ যারা করছে, যারা সন্ত্রাস করেছে, সন্ত্রাসের মাধ্যমে যুব সমাজ নষ্ট করছে, রাষ্ট্র নষ্ট করছে, ঈমান নষ্ট করছে, মানুষকে বিভ্রান্ত করছে তারা। দেখা যায় কিছু মানুষ যে ফেতনা এবং ফেতনার মধ্যে যে সমস্ত হাদিস আসছে এগুলি নিয়ে বর্তমানে একটা ঘর বসাই দিয়েছে, কি জানেন ফেতনার হাদিস বুঝেন, যেখান দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহদী আসবে। এখন কিছু মানুষ দেখবেন যে মাহাদির পিছনে দৌড়াচ্ছে, মাহাদি খুঁজে বেড়ায়, যে মাহাদি খুঁজতে কে বলেছে তাকে, মাহাদি যদি আসে তখন আমরা ওলাও হাবওয়ান নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলো যাবো। অথচ মাহাদির সাথে জড়িত মিথ্যা হাদিসগুলোকে তারা বর্ণনা করছে তাদের ওয়াজের মধ্যে, মিথ্যা হাদিস, মিথ্যা হাদিস কোন গোত্রের মাধ্যমে হবে এটা মিথ্যা হাদিস, তোমরা পাথরের উপর দিয়ে অর্থাৎ বরফের উপর দিয়ে হলো তোমরা আসে তার হাতে বয়াত করো, এটা মিথ্যা হাদিস, অথবা বলছে কালো পাগড়ি মাথা যেটা ওইটাও মিথ্যা হাদিস, কালো পাগড়ির হাদিস মিথ্যা, এই মিথ্যা হাদিসগুলি বর্ণনা করে যাচ্ছে মাহাদির উপরে। মাহাদি খুঁজতে ইসলাম কখনো বলে নাই, যদি বের হয় তখন তার অনুসরণ করবো আমরা ইনশাআল্লাহ, কিন্তু বের হওয়ার জন্য আগে থেকে আমরা সৈন্য সামন্ত তৈরি করে রাখা এটা শিয়াদের কাজ, শিয়ারা এটা করেছে। এখনো যদি আপনি যান বাগদাদের রেজবা পাহাড়ে যান, দেখবেন যে পাশে দাঁড়িয়ে ওরা বলতেছে উফরুজিয়া মাওলানা, মাওলানা বের হও, মাওলানা বের হও, তাদের দৃষ্টিতে মাহাদি, ওদের মাহাদি এই পাহাড়ের ভিতরে ঢুকে গেছে, 1200 বছর পর্যন্ত সে আর বের হচ্ছে না, ওরা শুধু কান্নাকাটি করে করে ওকে ডাকতেছে বের হও বের হও আর বের হও, আর কোনোদিন এই মাহাদি বের হয় না, কারণ এই মাহাদি তো নাই আসলে, মিথ্যা কথা। এই জাতীয় আমাদের কিছু সুন্নি আলেম এখন বর্তমানে মাহাদির পিছনে দৌড়াচ্ছে, মাহাদির পিছনে কেন দৌড়াচ্ছে, আপনাকে কে বলেছে মাহাদি খুঁজতে, মাহাদি কেন খুঁজতেছেন, আপনি নিজে পারেন না দেখে, আপনি আলেম এবং আমলের কাজ করুন, যেটা পারেন ওটা করুন, জিহাদের কাজ যেই কাজ জিহাদটা আপনি পারেন সেটা করুন, মানুষকে দিন শিক্ষা দেন, সঠিক তত্ত্ব শিক্ষা দেন, কোরআন সুন্নাহর এলম শিক্ষা দেন, যেটা পারেন এটা করেন, যেটা পারেন না এটি আপনাকে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে না। যখন যে আসবে যদি এরকম যুদ্ধ হয় তখন আমাদের অংশগ্রহণ করতে যদি হয় বাধ্য করবো, কিন্তু এর আগ পর্যন্ত আগে থেকে মাহাদি খুঁজে এটা হলো হেইলাতুল আজিজিন, অপারক যারা কিছুই পারে না, বলে যে অমুক আসলে, কিছু মানুষ কয় না আমার বাড়ির সামনে দিয়ে যাই দেখাই দেবো, এরকম আর কি হলো, আগে থেকে একটা তৈরি করে রাখছে যে মাহাদি আসলে তোমার শেষ করবো, ওরা কোনোদিন মাহাদি আসলে আরো দূরে পালাবে, একসময় তারা নিজেরা মাহাদি দাবি করে বসে কিনা সন্দেহ হচ্ছে আমার, কিছু এরকম হয়েছে। দেখেন না মাহাদি দাবি করছে 1979 সালে সৌদি আরবে মাহাদি দাবি করে হাজিদেরকে মেরে কসুকটা করে ফেলছে, মাহাদির কাজ কি মাহাদি মানুষ মারা, মুসলিম ইমানদার মারা, অথচ যেখানে সেখানে বোমা ফুটে ইমানদার মারছে, কিসের মাহাদি, কিসের দাবি করছে তারা, এর বেশিরভাগই ফেতনার হাদিসগুলিকে একত্র করে সারাদিন ফেতনার হাদিস পড়বে, এটা শুদ্ধ কি অশুদ্ধ চিন্তা করবে না। নয় ইবনে হাম্মাদ রাহমাহুল্লাহ তার কিছু একটা কিতাব আছে কিতাবুল ফিতান, এইটা পড়ে পড়ে তাদের সমস্ত বিদ্যা এটার ভিতরে, এটা দিয়ে এটার মিলাইয়া 3টা 4টা করে 4 নম্বর নতিজা বের করে একটা, অথচ পুরোটাই ভুল, আগেরটাও ভুল পরেরটাও ভুল, এরপরে 4 নম্বর নতিজা তো আরো ভুল। কে যেটার উপর দাঁড়িয়ে আছে এটা যদি কাঠখণ্ড যদি খারাপ হয়, আপনি যদি পানির উপর দাঁড়িয়ে থাকেন আপনি তো পড়েই যাবেন, আপনি যেটার উপর দাঁড়িয়ে আছে এটা ঠিক না, এ তো অথচ এটা দিয়ে তারা এখন বের করে নিচ্ছে, অমুক আসবে তমুক আসবে, এই করা যাবে এই করা যাবে, কেউ কেউ তো এখন দেশের ইমাম তার জন্য যথেষ্ট, আফগানিস্তান থেকে ইমাম খোঁজে, কেউ কি ইমাম খুঁজে কোথায় জানেন, ওই মরুভূমিতে আসে এক বেটা বাগদাদি না কি, ওরও ইমাম খুঁজে বানাচ্ছে, তোর ওখানে খুঁজতে কে বলেছে তোমাকে ইমাম খুঁজতে, তোমার দেশে তুমি দিন ইসলামের কাজ করো, তাওহীদের কাজ করো, সুন্নার কাজ করো, বেদাত থেকে মুক্ত করার জন্য তোমার চেষ্টা চালাও, এইটা তোমার জন্য বড় জিহাদের অন্তর্ভুক্ত, ওইগুলি তারা যে বলছে এগুলি কখনো শুদ্ধ নয়। হ্যাঁ আরেকটি গোষ্ঠী আছে তারা কি করে জানেন, যেমন ইবনে তাইমিয়ার কথা দিয়ে দলিল দিবি,
ইবনে তাইমিয়ার কথা দিয়ে দলিল দিবে আপনার কাছে, অথচ ইবনে তাইমিয়ার কথা আগ কিস বুঝবে না, উনি আগে কি বলেছে পরে কি বলেছে এটা দেখবে না, ওই একটা শব্দ হয়তো পেয়েছে যে তোমাদের আমাদের জিহাদ করা ফরজ, এই দেখছেন ইবনে তাইমিয়া বলছে জিহাদ করা ফরজ, কিন্তু কার সাথে ওই অংশটুকু আর পড়বে না, এই যে বেশিরভাগে এই কাজটা করে, দেখবে বেশিরভাগে আগা গোড়া পড়বে না, ইমামদের বড় আর আলেমদের কোনো একটা কথা এনে এটাকে কোনো দিকে লাগাই দিতে পারলে মনে করে যে একটা বিরাট কাজ করে ফেলেছে, বেশিরভাগে এই জাতীয় অবস্থা, কারণ তারা মনে করে যে মনে মনে করবে যে উনি বুঝে নাই আর এটা লাগাইতে পারলে অনেকে শুনবে এই জন্য ওটা লাগাই দেয়, কিন্তু মনে মনে তাদের ওনার উপর কোনো ভক্তি শ্রদ্ধা নাই। চিন্তা করে দেখুন ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ একা কোনো যুদ্ধ করে না, যতক্ষণ পর্যন্ত না বন্দুকধারী তার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত জাহেদ বেবরেজ তাকে যুদ্ধে উপাদান না নিয়ে গেছে, ততক্ষণ যুদ্ধ যায়নি, এর অর্থ যুদ্ধ করতে হলে ইমাম লাগবেই লাগবে। এই জাতীয় যারা সন্ত্রাস তৈরি করছে আজ সমাজের মধ্যে, এদের আসলে সন্ত্রাস তৈরি করার কোনো অধিকার নেই। কিছু মানুষ আছে মনে করে যে আমি তো যুদ্ধ করতে না গেলে কি হয়েছে, মন তো আলাদা দেখতেছে আমি ওখানে যাই মরি, ওখানে যে মরার জন্য তো বলা হয়নি, আপনাকে মরতে বলছে কি, আপনাকে জীবন ধারণ করতে বলেছে, যা কাজ করতে হবে আপনাকে, শুধু শুধু মরে যাওয়া তো ইসলামের উদ্দেশ্য না, এটা তো মরে যাওয়াটা ইসলামের কোনো উদ্দেশ্য হতে পারে না, আপনাকে অবশ্যই জিহাদের মধ্যে বেঁচে থাকা বেঁচে থাকতে হবে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সারা জীবন জিহাদ করেছে কিন্তু যুদ্ধের ময়দানে মরেন নাই, তিনি মারা গেছেন বিছানায়, তো সমস্যা হয়নি এটা, জিহাদ যে করবে তার মর্যাদাই আলাদা। তাহলে আপনি মরে যেতে হবে যুদ্ধের ময়দানে গিয়ে, বর্তমানে কোনো ক্রমেই আমাদের জিহাদের যাওয়া পথে যাওয়া উচিত না, অর্থাৎ যে মারামারি হানাহানি যাওয়া উচিত না, যে কেন যাওয়া উচিত না, এই জিনিসটা আমাদের হাতে নয়। এখন যুদ্ধ কোনো মানুষ দিয়ে হয় না, এখন যুদ্ধ হয় কি দিয়ে, কি দিয়ে হয়, মিটারে, মিটারে গেছে, আপনি বসে এখানে বসে এত এত মিটার টিপছেন, এরপরে ওই জায়গা জায়গা পড়ছে, এইটা তো যুদ্ধ, এটা আপনি কি বুঝবেন, এটা আপনি তো ওখানে মরার জন্য যাচ্ছেন, সুতরাং আপনি বুঝতে হবে আত্মহত্যা করা এইভাবে জায়েজ নাই, নিজেকে ওলা তাকতুল আন বুসাকুম, জেনে শুনে ওখানে যাওয়ার আপনার কি অনুমতি দিছে, আপনি নিজে মরে গেলে একটা কিছু করলেন, আপনি মরে গেলে জিহাদ শহীদ হবে, যে ব্যক্তি আপনাকে থিওরি দিয়েছে মিথ্যা তথ্য দিয়েছে, কখন এইভাবে মরে গেলে কাউকে মেরে মরে গেলে জান্নাতে যাবে এই কথা শুদ্ধ নয়। আমাদের যারা সন্ত্রাস যে তৈরি করতেছে এরা এই কাজগুলি করে, তার আরেকটি কি করে জানেন, দ্রুত কাফের বানাই ফেলে মানুষকে, দ্রুত কাফের, অমুক কাফের, অমুক কাফের, কেন কুফুরি, তাদের কুফুরি একটা যেন তাদের খেলার জিনিস, খেলনা, হাতের খেলনা, যেমনি ইচ্ছে এমনি মানুষকে কাফের বানায়, কাউকে কাফের বানায়, কাউকে ছাড়ে, যা ইচ্ছে তা করে বসে, এই জাতীয় মানুষগুলো অবশ্যই ফেতনামাজ মনে রাখতে হবে। আর তারা সবচেয়ে বড় যে অস্ত্র ব্যবহার করে তা কি জানেন, এটা হচ্ছে শরীয়ত প্রবর্তিত নাই, আল্লাহর শরীয়ত প্রবর্তন করছে না, এরা কাফের হয়ে গেছে। কিন্তু আপনি জানেন না আল্লাহর শরীয়ত প্রবর্তন করার বিভিন্ন নিয়ম আছে, কখন কাফের হয় কখন হয় না এটা সর্বনির্ধারিত, সবসময় কেউ আল্লাহর শরীয়ত হয় না দেখেই কাফের হয়ে গেছে। আপনি কি করেছেন, আপনি কি আপনার পরিবারের মধ্যে শরীয়তটা বাস্তবায়ন করতে পারছেন, আপনার বউ পর্দা করে, আপনার সন্তানগুলিকে শরীয়তের উপর চলে, ফজরের সালাত তাদেরকে উঠাইতে পারছেন, কিছু করবে না, শুধু ধরে এক লাফে রাষ্ট্রে কোথাও কেন শরীয়ত বাস্তবায়িত হচ্ছে, আপনি সমাজ শুরু করেন, পরিবার শুরু করেন, রাষ্ট্র এরপরে অবশ্যই হতে বাধ্য, মানুষ যখন ইসলাম চাইবে শেষ পর্যন্ত সবাই ইসলাম চাইতে বাধ্য, কে চলবে, কাদের উপর শাসন চালাবে, যে এই জন্য কখনো এক লম্প জম্প দিয়ে আকাশে উঠতে হয় না, চিন্তা করতে হয় যে আমি উঠার সিঁড়িটা ব্যবহার করি তারপর উপরে উঠতে পারবো, এই জন্য কখনো এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডে ইসলাম কখনো প্রতিষ্ঠা হয়নি, হবেও না, বরং জিহাদ ছিল, জিহাদ থাকবে, জিহাদের নিয়ম আছে, নিয়ম শর্ত আছে, সেগুলো পূরণ হতে হবে, সবার উপরে এই জাতীয় যে সর্বশেষ পর্যায়ের যে জিহাদ, অর্থাৎ যেটা কাফের বিরুদ্ধে সেটা ফরজ নয়, অন্য জিহাদগুলো অবশ্যই প্রত্যেকটি মানুষ তার সামর্থ্য অনুসারে করে করে যেতে হবে, চালিয়ে যেতে হবে, ইসলাম এটাই বলে। মনে রাখবেন ইসলামের নীতির বাইরে অন্য যে নীতি যে অবলম্বন করুক না কেন আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি আল্লাহর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তলব করবে তার থেকে কখনো তা গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ততে অন্তর্ভুক্ত হবে। ওয়াফাকানাল্লাহু ইয়্যাকুম লিল আমালি সালেহ ওয়া লিল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুন, দিনকে বোঝার তৌফিক দান করুন, হানাহানি মারামারি থেকে মুক্ত রাখুন, আমাদেরকে সঠিকভাবে দিনকে দিনের উপর আমল করার তৌফিক দান করুন, আমাদের জীবনের সমস্ত আমল কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।